গাড়িতে একবার চার্জ দিলে নিমেষেই পাড়ি দেয়া যাবে 320 কিলোমিটার দূরত্ব। অভিনব এই প্রযুক্তি নিয়ে ভারতের বাজারে হাজির হয়েছে সিট্রোয়েন কোম্পানির নতুন ইলেকট্রিক গাড়ি EC3। এছাড়া গাড়িটি DC চার্জারের মাধ্যমে মাত্র 57 মিনিটে করা যাবে 10-80% চার্জ। জানা গেছে গাড়িটি কোম্পানির C3 টলবয় হ্যাচব্যাকের ব্যাটারি চালিত সংস্করণ এবং প্রথম ইলেকট্রিক গাড়ি। পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে যে জীবাশ্ম জ্বালানির বিকল্প খোঁজা প্রয়োজন, মানুষ তা দেরিতে হলেও উপলব্ধি করতে পেরেছে। আর এরই অংশ হিসেবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেগেছে ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভাব হয়েছে সিট্রোয়েন কোম্পানির। এই কোম্পানির EC3 মডেলের গাড়িতে রয়েছে একটি 29.2 কিলোওয়াট ধারণ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, যেটিকে একটি 3.3 কিলোওয়াট AC চার্জার ব্যবহার করে 10-100% চার্জ করা যায় এবং সময় নেয় প্রায় 10.5 ঘন্টা। নতুন গাড়িটির হায়ার স্পেক মডেলের রয়েছে একটি 10.2 ইঞ্চির টাচ ডিসপ্লে। সেই সঙ্গে গাড়িটিতে রয়েছে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, 4 স্পিকার অডিও, মাই সিট্রোয়েন স্মার্টফোন কানেক্টিভিটি, ডুয়াল এয়ারব্যাগ, ABS ও EBD। সিট্রোয়েনের নতুন বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির সঙ্গে 7 বছর বা প্রায় 140,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। গাড়ির মোটরের সঙ্গে থাকছে 5 বছর বা প্রায় 100,000 কিলোমিটার দূরত্ব অতিক্রমের ওয়ারেন্টি এবং পুরো গাড়ির সাথে রয়েছে 3 বছর বা প্রায় 125,000 কিলোমিটার দূরত্ব অতিক্রমের ওয়ারেন্টি। বৈদ্যুতিক গাড়ির মাত্র 6.8 সেকেন্ডের মধ্যে ঘন্টায় প্রায় 0-60 কিলোমিটার অ্যাক্সিলারেট করতে পারে। ইলেকট্রিক গাড়ির সর্বাধিক স্পিড ঘন্টায় প্রায় 107 কিলোমিটার পর্যন্ত। গাড়িটিতে থাকছে 2টি ড্রাইভিং মোড, এগুলো হলো ইকো ও স্ট্যান্ডার্ড মোড। রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমও দেওয়া হয়েছে এই গাড়িতে। ভারতে সিট্রোয়েন EC3 ইলেকট্রিক হ্যাচব্যাকটি একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, এগুলোর দাম মডেল অনুযায়ী ভিন্ন। যেমন সিট্রোয়েন EC3 লাইভের দাম প্রায় 11,50,000 ভারতীয় রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 14,80,000 টাকা। সিট্রোয়েন EC3 ফিল প্রায় 12,13,000 ভারতীয় রুপি, বাংলাদেশি টাকায় প্রায় 15,55,000 টাকা। সিট্রোয়েন EC3 ফিল ভাই প্যাক প্রায় 12,28,000 রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 15,75,000 টাকা এবং সিট্রোয়েন EC3 ফিল ডুয়াল টোন ভাই প্যাক প্রায় 12,43,000 ভারতীয় রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 15,95,000 টাকা। এর আগে ফরাসি কোম্পানি সিট্রোয়েন তাদের প্রতিষ্ঠার 100 বছর উপলক্ষে ভবিষ্যতের ডিজাইনের একটি কনসেপ্ট গাড়ি তৈরি করেছিল, যার উপর ভিত্তি করে বর্তমানে তারা ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে। সম্পূর্ণ ইলেকট্রিক এই গাড়িটি লম্বা দূরত্ব সফর করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। গাড়িটির মডেলের নাম সিট্রোয়েন 19। এই গাড়ি এক চার্জে 800 কিলোমিটার রাস্তা চলতে পারবে বলে দাবি করেছিল প্রতিষ্ঠানটি। এছাড়াও এই গাড়িতে স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ছিল বলে জানিয়েছিল কোম্পানিটি। এই কনসেপ্ট গাড়িটি প্রদর্শন করা হয়েছিল ভিভা টেক 2019-এ। দাবি করা হয়েছিল ভবিষ্যতের গাড়ির ডিজাইনের পথ দেখাবে এই গাড়িটি। ভিভা টেক শোয়ের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এটি। এক ঝলকে এই গাড়ি দেখে কল্পবিজ্ঞানের গল্প থেকে তুলে আনা বলেই মনে হতো। জানা গেছে ড্যাশবোর্ডে ডিসপ্লের সাহায্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই গাড়ি নিয়ন্ত্রণ করা যেত। স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির মাধ্যমে এই গাড়ি চললেও গাড়িটিতে ছিল একটি স্টিয়ারিং হুইল, তাই চাইলেই গাড়ি চলার সময় নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেওয়া যেত।